নমস্কার বন্ধুগণ, আজকে আমরা কথা বলবো প্রোস্টেটের যে সিমটম গুলো হয় কেন হয়। তো কি প্রোস্টেট যতগুলো ছেলে আছে সবার মধ্যে বাড়বে, কিন্তু 30-40% পেশেন্ট গুলোর মধ্যে ছেলের মধ্যেই পেশেন্টের সিমটম গুলো আসে, কিন্তু 60-70% পেশেন্ট গুলোর মধ্যে কোনো সিমটম আসে না। এটা কেন হয় ও সম্বন্ধে আমি কথা বলবো কি প্রোস্টেট সিমটম কেন হয়। আমার যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে वो पेशाबे थैली नीचे हिस्सा पाया जाए, जो अपना जो पेशाबे रास्ता जाच्छे उटा सराउंडिंग है, यूजुअली इटा वॉलनट शेपे है, बड़ो है एक बड़ो निम्बू मतन होते पड़े और बड़ो होले एक एप्पल मतन भी होते पड़े। तो किंतु जब ये पोस्टेड ग्लैंड टा तीन टा लॉब है, मीडियल लॉब और दुटो लैटरल लॉब, जो दुटो लैटरल लॉब बाढ़े पेशाबे रास्ता साइडे बढ़े जाए तो पेशेंटे सिमटम गुलो आसे, पेशाबे रास्ता की शुरू कर दे, अनेक बार बंद भी कर दिन टेंशन भी होते पड़े। ये सिमटम गुलो की है कि आपके पेशाब स्टार्ट करते समय लागे, पेशाबे धार पतला हो जाए, पेशाब अटके अटके है, पेशाब प्रेशर दिए करता है, ये सिमटम गुलो है। जब पेशेंट मिडिल लोब का बाढ़े तो मिडिल लोब बाढ़ले की है वो पेशाबे थैली के धक्का दे, पेशाबे थैली एक एरिया है ट्राइकोम, जब पेशाब थैली के ट्राइकोम एरिया के धक्का लागे तो वो ওটা কাজ কি আছে আমাদের পেশাব থেলি ফুল হয়ে যায়, তো ব্রেন কে সিগন্যাল পাঠায় যে পেশাবটা করতে হবে। আর ইয়ে পেশাব মিডল লোবটা ভিতরে সাইডে ঢুকে আপনার ট্রাইগোনাল এরিয়া কে ইরিটেট করবে, ওটাকে স্ট্রেচ করবে, তো সব সময় আপনার মন হবে আমার ঘন ঘন পেশাব দিতে হবে, পেশাব তাড়াতাড়ি দিতে হবে, কন্ট্রোল করতে প্রবলেম হয়, রাত্রি বেলা ঘন ঘন পেশাব হয়, এই সিমটম গুলো স্টার্ট হয়। কোন কোন সময় পোস্টেড গ্ল্যান্ডে যে মিডল লোব আছে ও পেশাবের থলির মধ্যে ঢুকে যায়, পেশাব থলির মধ্যে ঢুকে গেল, পেশাবের থলির মধ্যে একটা পিছে সাইডে নিজে পিছে সাইডে একটা খাঁজ বানিয়ে দেয় যেখানে একটা ইউরিন জমতে স্টার্ট হয়ে যায়, তো পেশাব করার পরে আপনার মন হচ্ছে আপনার পেশাব কমপ্লিট হচ্ছে না, পেশাব ভিতরে থেকে যাচ্ছে, ওটার জন্য আপনাকে ঘন ঘন পেশাব যেতে হচ্ছে। এই মিডিয়াল লোবটাকে আমরা বলি ইন্ট্রাভাইসাইকাল এক্সটেনশন অফ দ্য মিডিয়াল লোব, মিডিয়াল লোব পেশাবের থ্যালিতে ঢুকে যায়। তো যদি আপনার মিডিয়াল লোবটা বেড়ে যায় ইয়া ফির আপনার ল্যাটারাল লোবটা পেশাব থ্যালিকে ভিতরে পেশাব রাস্তাকে ভিতরে ঢুকে যায়, পেশাব রাস্তাকে শুরু করে দেয়, তো এটা সিমটম গুলো আসে। পর নেটা পেশেন্ট গুলোতে কি হয় প্রোস্টেটের লোব বাড়ছে কিন্তু বাইরে সাইডে বাড়ছে, কি রকম পেশাবের থলি নাকি আপনার পেশাবের রাস্তা সাইডে না বাড়লে বাইরে সাইডে বাড়লে উচ্চ জিনিস হচ্ছে আপনার প্রোস্টেটিক যে ইউরেথ্রা আছে পেশাবের যে রাস্তা আছে ওটা শুরু হয় না, কোনো সিমটম আসে না। তো বন্ধুগণ আমি বুঝতে পারছি কি আপনার এই জিনিসটা বুঝতে পেরেছেন কি আমরা প্রোস্টেট বাড়লে সব পেশেন্টের সিমটম হয় না, কিছু পেশেন্ট সিমটম ও পেশেন্ট সিমটম কেন হয়। তারপরে আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, এসএমএস আপনার এসএমএস করতে পারেন, ইয়া ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে দিতে পারেন, দেখে আমি ওটা উত্তর দিতে চেষ্টা করব। নমস্কার।